বাংলাদেশ পাবলিক টিভি, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। প্রাণ RFL এর 40 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়। হাজি জাহিদ, বাংলাদেশ পাবলিক টিভি বিশেষ প্রতিনিধি নরসিংদী থেকে। নরসিংদী প্রলাসে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রস RFL 40 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে গতকাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রাণ RFL এর উদ্যতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নরসিংদী জেলার জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স সোসাইটির সভাপতি মানব কণ্ঠের প্রতিনিধি হাজি জাহিদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, পলাশ উপজেলার প্রেস ক্লাবের সভাপতি SM শফি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, নরসিংদীর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মুক্তচিন্তা ও নরসিংদীর কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন সহ অনেক প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এটা
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।